গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর আজকে আমাদের এই ভ্রমণের শুরুটা হলো কলকাতা থেকে। গন্তব্য প্রায় 130 কিলোমিটার দূরের হেনরিজ আইল্যান্ড ও বকখালি। কলকাতা থেকে আমরা কয়জন মিলে যাচ্ছি ইনোভা এসি গাড়ি নিয়ে। আমরা বেরোলাম সকাল 7টায়, ধরলাম ইএম বাইপাস বারুইপুর আমতলা ডায়মন্ড হারবার কাকদ্বীপ নামখানা হয়ে বকখালি যাওয়ার পথটা। মাঝপথে সারলাম চা ও টিফিন পর্ব। আমরা আমাদের গন্তব্যে পৌঁছলাম সকাল 11টায়। সবার প্রথমে গেলাম হেনরিজ আইল্যান্ড। বকখালি থেকে প্রায় 5 কিলোমিটার আগে মূল রাস্তা থেকে বাম দিকে প্রায় আরও 4 কিলোমিটার ভিতরে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা এবং চার চাকার গাড়ির জন্য 20 টাকা। পার্কিংয়ের জায়গা রয়েছে। গাড়ি সেখানে রেখে হাঁটাপথে প্রায় 400 মিটার গেলেই সি বিচ। হাঁটাপথটা এইরূপ বাঁধানো, দুপাশে ম্যানগ্রোভ গাছের জঙ্গল, একটা কাঠের ব্রিজ রয়েছে। এই হচ্ছে কাঠের ব্রিজটা। পরিবেশটা খুবই সুন্দর। হেঁটে হেঁটে এই কাঠের ব্রিজটা পেরোতে খুব সুন্দর লাগবে। দুপাশে ঘন জঙ্গল রয়েছে আর মাঝখানে সুন্দর একটা কাঠের সেতু। ব্রিজটা পেরিয়ে আবারও বাঁধানো পথ। এই পথের দুপাশে ম্যানগ্রোভ গাছের সুন্দর কিছু দৃশ্য চোখে পড়বেই। আর দুপাশের জলা জায়গাটায় দেখা মিলতে পারে লাল কাঁকড়া। এই যে লাল কাঁকড়া, প্রচুর পরিমাণে লাল কাঁকড়া এখানে আমরা দেখতে পাবো। এখন আমরা হেঁটে হেঁটে চলেছি বিচের দিকে। এটা হেনরিজ আইল্যান্ডের সি বিচের প্রবেশ পথ। খুবই সুন্দর, নির্জন এই বিচটি। তোমরা দেখতে পাচ্ছ সামনেই আমার একটা সি বিচ আছে। এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের সি বিচ, বকখালির পাশে হেনরি আইল্যান্ড, সেই হেনরি আইল্যান্ডের সি বিচ। এই সি বিচটা এখনো অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। দূষণমুক্ত সমুদ্র সৈকত। অনুরোধ রইল কোনোভাবেই এই সমুদ্র সৈকতটিকে দূষিত করবেন না। এখন আমরা সি বিচের কাছে যাব, সমুদ্রের কাছে যাব। দূষণমুক্ত এই সমুদ্র সৈকতটিকে উপভোগ করুন। প্রচুর চোরাবালি রয়েছে এখানে, তাই স্নান করা খুবই বিপজ্জনক। বিশেষভাবে অনুরোধ রইল এই সমুদ্র সৈকতে স্নান করবেন না। কর্তব্যরত পুলিশ প্রশাসনের কথা সম্পূর্ণভাবে মেনে চলবেন এই দূষণমুক্ত সমুদ্র সৈকতে।
বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করে আমাকে জানাবেন। এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও অল নোটিফিকেশান আইকনে ক্লিক করবেন দ্রুত নোটিফিকেশান পাওয়ার জন্য। খুব সহজেই এই সমুদ্র সৈকতে আসতে গেলে শিয়ালদার দক্ষিণ শাখা থেকে নামখানাগ্রামী ট্রেনে আসা যায়। নামখানা স্টেশনে নেবে, স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথে বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ড থেকে বকখালি যাওয়ার গাড়ি প্রচুর পাওয়া যায়। সেই গাড়িতে বকখালি বাসস্ট্যান্ডে পৌঁছান এবং বকখালি বাসস্ট্যান্ড থেকে টোটো নিয়ে আপনারা এই বিচে সরাসরি আসতে পারেন। এখান থেকে আমরা যাব বকখালি। বকখালি যাবার পথে বা বকখালি ফেরার পথে একটা ওয়াচ টাওয়ার পাবেন, সামনে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ারটার নাম বাণী। জুতো খুলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো এই হেনরিস আইল্যান্ডে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। এইগুলো দূরের মাড হাউস, যেগুলো ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়। বুকিং করে এলে এখানেও থাকতে পারেন, ওয়াচ টাওয়ার থেকে চারিদিকের দৃশ্যটা খুবই মনোরম। সম্পূর্ণ ম্যানগ্রোভ ফরেস্টটাকে এখান থেকে দেখা যায় খুব সুন্দরভাবে। ওয়াচ টাওয়ার থেকে নামার পর আশেপাশের অংশটি দেখে নিয়ে আমরা গাড়ি নিয়ে এগিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। এখান থেকে বকখালি 8 কিলোমিটার দূরে, সময় লাগে 15 মিনিট। বকখালি থেকে টোটো নিয়ে এই সিবিচে আসতে প্রায় 200 থেকে 250 টাকার মতো ভাড়া পড়বে টোটোতে। আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালানোর হাতটা বেশ ভালো। এরপর প্রায় দুপুর 1:30টার সময় আমরা বকখালি বাসস্ট্যান্ডে পৌঁছলাম। এখানকার সব রাস্তাই খুবই সুন্দর, চওড়া এবং যানজট বিহীন। এটা হচ্ছে বকখালি বাসস্ট্যান্ড। সবারই পেটে ছুঁচো ডন দিচ্ছে। অনেক হোটেল রয়েছে এখানে,
দুপুরের লাঞ্চ সারলাম তারই একটায়। খাবারের মান ভালো, পরিবেশনটাও মনোরম। আমরা ভেটকি মাছ সহযোগে দুপুরের খাবার সারলাম। এরপর আমরা যাব বকখালি সি বিচে, যার বিবরণ পরবর্তী ভিডিওতে থাকবে। সব শেষে বলি বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন, নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম।